আসসালামু আলাইকুম আপুরা আমি আজকে মুচমুচে ডাল ভাজা করে দেখাচ্ছি আপনাদের আমি এখানে ভিজা ডাল মানে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এমন ডাল দুই কাপ নিয়েছি নিয়ে একটা চালনির মধ্যে রেখেছি পানিটা ঝরে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি পেপারের উপর ডালগুলোকে একটা পাতলা সুতি পরিষ্কার কাপড় বিছিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে পানিটা তারপর ফ্যানের নিচে রেখে দিব যাতে পানিটা একদম শুকিয়ে যায় ভালো করে আমি কাপড়টা দিয়ে নেড়ে চেড়ে কাপড়টার মধ্যে ডালগুলোকে নেড়ে চেড়ে আমি পানিটা একদম শুকিয়ে নিব তারপরে ফ্যানের নিচে রেখে দিব দেখতে পাচ্ছেন আমার ডালগুলো একদম শুকিয়ে গিয়েছে মানে পানি নেই এই অবস্থায় করে নিব এবার আমি জিরে গুঁড়া দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ স্বাদ মতো লবণ দিচ্ছি জিরে গুঁড়া দিলাম আধা চা চামচ ডাল আছে আমার দুই কাপের মতো মরিচের গুঁড়া দিয়েছে আধা চা চামচ হলুদের গুঁড়াও দিব আধা চা চামচ গরম মশলা গুঁড়া দিলাম আধা চা চামচের মতন প্রথমে আমি গরম মশলা গুঁড়া দিয়েছি সবশেষে আমি জিরে গুঁড়া দিয়েছি আপনারা চাইলে বিট লবণ আর টেস্টিং সল্ট দিতে পারেন বিট লবণ টেস্টিং সল্ট আমি খাই না তাই দেয়নি মাখানো হয়ে গেলে এবার আমি ডুবো তেলে ভেজে নেব আপনারা চাইলে একটা বড় চালনি চালনির মধ্যে ডালটা দিয়ে তারপর ওই চালনিটা তেলের মধ্যে দিতে পারেন তাহলে তেল থেকে ডালটা আপনার উঠাতে সহজ হবে বড় মানে নিচটা ছড়ানো যে চালনিগুলো এমন চালনি তেল ডুবো তেলের মধ্যে দিয়ে তারপর ডালটা ছেড়ে দিলে তারপর চালনিটা উঠিয়ে নিলে ডালটা আপনাদের ভাজতে সুবিধা হবে আর আমি যে যেভাবে ভাজতেছি এভাবে আপনারা ভাজতে পারেন এভাবে উঠাতে গেলে একটু সমস্যা হয় আর কি তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে আমি একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি যাতে করে টিস টিস্যু পেপারে তেলটা শুষে যায় এভাবে আমি সবগুলো ডাল ভেজে নিচ্ছি বাজারের ডালে কৃত্রিম রং দেওয়া হয় টেস্টিং সল্ট আরও কেমিক্যালস থাকে যেগুলো অস্বাস্থ্যকর খেতে ভালো লাগে কিন্তু স্বাস্থ্যসম্মত না এভাবে ঘরে যদি আপনারা উপসুচে ডাল ভেজে তৈরি করে খান খেতেও ভালো লাগবে আর স্বাস্থ্যসম্মত এবার দেখেন আমি ভাজা হয়ে গিয়েছে আমার ডালগুলো এবার টিস্যু পেপার দিয়ে ভালো করে ডালের তেলগুলো মুছে নিচ্ছি অতিরিক্ত যে তেলগুলো সেগুলো ভালো করে মুছে নিচ্ছি মোছা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ডালগুলো একদম ঝুরঝুরে আর মোচমোচে আপনারা এটাকে ডালটাকে যদি দুইবার ভাজেন তাহলে আরও মোচমোচে হবে কিন্তু সেটা অস্বাস্থ্যকর হয়ে যাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম